এই যে কথাটা বললেন, এটা যদি আপনি সিরিয়াসলি নেন কেউ, তাহলে আপনি কি করবেন? আপনার চরিত্রের ভিতরে শিরকের কোনো ছিটে ফোঁটা আছে কিনা সেটা আপনি কিন্তু গবেষণা করতে শুরু করবেন বা দেখতে শুরু করবেন, নিজের ভিতরে তাকায় যে আমি কি কোনো শিরকে জড়িত আছি কিনা, আমি কি কোনো কুফরে জড়িত আছি কিনা। কারণ আল্লাহ বলতেছেন এটা মাফ করবেন না, তওবা না করে মরে গেলে এটা মাফ করবেন না, তওবা না করে শুদ্ধ হয়ে বা পথে এসে না মারা গেলে মাফ করবেন না। তাহলে আমি কি করব, আমি পয়লা নিজের ভিতরে তাকায় দেখবো যে এরকম কিছু আছে কিনা, যদি না থাকে আমি যদি ক্লিন করতে পারি নিজেকে, তাহলে পরবর্তীটুকু আমি আশা করবো যে যদি আমার গুণা থাকে আল্লাহ মাফ করে দেবেন। আরেকভাবে বললে এটা হচ্ছে যে শিরক হচ্ছে এমন একটা খারাপ কাজ, এমন একটা গুণা, সমস্ত ভালো কাজকে যেটা নষ্ট করে দেয়। আর কি করলেন আপনি ওইটার কোনো কোনো মিনিং নাই যদি আপনি শিরকের উপর মারা যান। আর তাওহীদ হচ্ছে এমন একটা ভালো কাজ বা ভালো গুণ যেটা সমস্ত গুণাকে ছোট করে ফেলে। যে তাওহীদের উপর মারা গেল ইনশাল্লাহ সে কোনো না কোনো দিন জান্নাতে যাবে, কিন্তু যে শিরকের উপর মারা গেল তওবা না করে সে চির জাহান্নামে। এই জন্য আমরা বলি যে যখনই আমরা আরগু করবো আমরা জিনিসটা খেয়াল রাখবো যে শিরক হচ্ছে এমন একটা খারাপ কাজ যেটা সমস্ত ভালো কাজকে নষ্ট করে দিবে, আর তাওহীদ হচ্ছে এমন একটা ভালো গুণ যেটা সমস্ত গুণাকে ছোট করে দিবে, আপনার আল্লাহর কাছে ক্ষমার যোগ্য করে দিবে। আচ্ছা, এরপর বলতেছেন যে যারা মেজর কুফর, যেটাকে বলি মেজর কুফর মানে কুফর আকবর, কুফরের ভিতরে বড় ছোট কুফর আছে এবং কাফের হিসাবে মারা যাবে, তারা তো চির জাহান্নামী। এবং এইখানে বলতে গিয়ে একটা হাদিস কোট করতেছেন, ওই হাদিসটা যে হাদিসটা আমরা আজকে পড়ছিলাম একটু আগে, যে একটু আগে পড়ছিলাম অন্য প্রসঙ্গে পড়ছিলাম, বুখারি এবং মুসলিমের হাদিস, এক বিগত দূরে থাকবে বললাম না জান্নাত থেকে, তারপর একটা খারাপ মানে একটা কিছু করবে, কদর তাকে টেক ওভার করবে, সে জাহান্নামে চলে যাবে, অথবা এক বিগত দূরে থাকবে জাহান্নাম থেকে, ভালো একটা কাজ করবে সে ইসে চলে যাবে। আচ্ছা, এই যে কথাটা বললাম, এই কথাটা এই হাদিসটা কেন পড়লাম এই জায়গাতে, এইটাও কিন্তু একটা ঘোষণা, এটাও কিন্তু একটা প্রমিস, এটাও কিন্তু এক ধরনের সংবাদ দেওয়া আপনাকে যে আপনি যেন আপনার ভালো কাজের উপর কমপ্লেসেন না হন, অথবা অন্যের ভালোর কাজের উপর কমপ্লেসেন না হন। আপনি যদি মনে না করেন যে আমার ভালো কাজ হয়ে গেছে, আমার করা হয়ে গেছে, আমি জান্নাতি হয়ে গেছি বা আরেকজন জান্নাতি হয়ে গেছে, বুঝছেন না, এটা যেন মনে না করেন। এই জন্য কিন্তু এইটাও একটা ঘোষণা, এটাও একটা ই আপনাকে সতর্ক করা যে আপনি যেন ভালো কাজে মানে সন্তুষ্ট না হয়ে যান নিজের উপরে বা অন্যের উপরে। এমন মানুষ আছে বাংলাদেশেই আছে যারা বলে যে তাদের আর ইবাদত করতে হয় না, কারণ তারা ওই ইসে পৌঁছায় গেছে, ইনসান কামিল হয়ে গেছে, তারা তাদের আর ভালো কাজ করার কোনো দরকার নেই। আছে এবং তাদের অনেক ফলোয়ার আছে, লক্ষ লক্ষ ফলোয়ার আছে তাদের। আচ্ছা, এরপরে আসবে একটা, এটা এটা দুইটা ভার্সন আসছে, দুইটা ভার্সন আসছে হাদিসের একই কথা, তাই সেই জন্য আমি দুইটা পড়লাম না। এরপরে আসবে সুরা বাকারার 25 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে তাদেরকে সুসংবাদ দাও, যারা বিশ্বাস করে তাদেরকে সুসংবাদ দাও, যারা বিশ্বাস করে এবং যারা সৎকাজ করে তাদেরকে সুসংবাদ দাও, কিসের বাগান, যে বাগানের নিচে রিভার মানে নদী বা ঝর্ণা প্রবাহিত হয়। এই যে কথাটা বললেন, এটা কিন্তু আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে। এই জন্যই আমাদের এটা আসতেছে যে ধরেন একটা বর্ণনা আছে যে কাফেরদের শরীরটা বড় করে দেওয়া হবে, পড়ছেন না বর্ণনাটা, জাহান্নামী যারা তাদের শরীরের এটা বড় করে দেবে, কেন, যাতে সারফেস এরিয়া বেড়ে যায়, যে সারফেস এরিয়া পড়বে সেটা যেন বেড়ে যায়, মানে পানিশমেন্টের এরিয়াটা যেন বেড়ে যায় সেজন্য। এটা আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে। আপনার কাছে ভিজুয়ালাইজ করতে পারেন আর না পারেন, এই জন্য অনেক কিছু আমরা ভিজুয়ালাইজ করতে পারি না, যে জিনিসটা দেখা যায় না সেটার আবার ওজন কেমনে হবে, এটা একটা কথা না। আমাদের কি আমল ওজন করা হবে বলছেন না, ওজন করা হবে বলছেন তো আল্লাহ, একদম ফিজিক্যাল সেন্সে ওজন করা হবে বলছেন। সো যে জিনিসটা দেখা যায় না সেটা ওজন কেমনে করা হবে, এটা অনেকে মনে আসতে পারে, কিন্তু আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে যে সেই জিনিসটা ওজন করা হবে। তার কারণ দেখা না গেলে ওজন করা যে যায় এটা তো আমরা এই গত 100 বছরে শিখছি না, আমরা একসময় জানতাম না যে বাতাসের ওজন করা যায়, এখন বুঝি না বাতাসের ওজন করা যায়, দেখা না গেলে ওজন করা যায় না এটা কোনো ঠিক, এতে কোনো কথা না। আর আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা এবং সমস্ত নিয়মের সৃষ্টিকর্তা, সমস্ত নিয়ম, সমস্ত ফিজিক্সের ল, সমস্ত ম্যাথমেটিক্সের ল এর সৃষ্টিকর্তা, উনি বলবেন আমলে আমলে ওজন করা যাবে। আমরা একদিন এটা নিয়ে আলাপ করছিলাম আগে। আচ্ছা, আসেন